ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারতবর্ষ। নমস্কার, ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর ভিত্তি করে আমাদের দেশের দেশপ্রেমীদের চেনার ও জানার এবং একই সাথে স্মরণ ও বরণ করার অনুষ্ঠান। সারা বিশ্বকে আমাদের জানার প্রয়োজন আছে, তারও আগে আমাদের জানার প্রয়োজন আছে, চেনার প্রয়োজন আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী দেশপ্রেমীদের এবং ভারতবর্ষের ইতিহাসকে। আমাদের সেই সব দেশপ্রেমীদের চেনা উচিত, জানা উচিত, যাদের আত্মবলিদানে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ চেষ্টায় আজ আমরা স্বাধীন। প্রত্যেক ভারতবাসীকে, বিশেষ করে বর্তমান প্রজন্মের সাথে আমাদের ঐতিহাসিক দেশপ্রেমীদের পরিচয় ঘটানো এই অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রতি রবিবার এই অনুষ্ঠানের একটি করে পর্ব আমরা নিয়ে আসব ইউটিউবে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলে। মূলত এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের সময়ের উপর ভিত্তি করে একটি প্রশ্নোত্তরের অনুষ্ঠান। আপনারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। প্রতি পর্বে থাকবে পাঁচটি করে প্রশ্ন। এক একটি প্রশ্নের জন্য প্রথম সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজ করে এই নম্বরে 8100669913, 8100669913। আর মেল করতে পারেন, মেল আইডি হলো tav2k18@gmail.com। আর অবশ্যই গতানুগতিকতার বাইরে নতুন কিছু দেখা ও শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। নমস্কার বন্ধুরা, ভারত আমার ভারতবর্ষ অনুষ্ঠানের 76তম পর্বকে নিয়ে হাজির আমি আলপনা। চলে যাব গত সপ্তাহের প্রশ্নের উত্তরগুলো জানাতে। গত সপ্তাহের প্রথম প্রশ্ন ছিল 12 জানুয়ারি 1863 সালে স্বামী বিবেকানন্দের জন্ম। 1934 সালের এই 12 জানুয়ারি আমাদের এক মহান বিপ্লবী দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, তার ফাঁসিও হয়েছিল এই দিনে। এই বিপ্লবীর নাম কি ছিল? নাম ছিল মাস্টার দ্য সূর্য সেন। দ্বিতীয় প্রশ্ন ছিল ভারত ছাড়ো আন্দোলন আর কি কি নামে খ্যাত? ভারত ছাড়ো আন্দোলন আগস্ট বিদ্রোহ আর 42-এর আন্দোলন নামে খ্যাত। তৃতীয় প্রশ্ন ছিল ভারত ছাড়ো আন্দোলনের সময় পশ্চিমবঙ্গের কোথায় স্বাধীন জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়? উত্তর হল মেদিনীপুর জেলার তমলুকে। চতুর্থ প্রশ্ন ছিল আজাদ হিন্দ বাহিনীর প্রথম প্রধান সেনাপতি কে? ক্যাপ্টেন মোহন সিং ছিলেন আজাদ হিন্দ বাহিনীর প্রথম প্রধান সেনাপতি। আর পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্ন ছিল নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপের কী নাম করেছিলেন? উত্তর হল শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। যারা যারা সঠিক প্রশ্নের উত্তর দিয়েছিলেন তাদের মধ্য থেকে আমরা প্রথম 5 জনকে লটারির মাধ্যমে বেছে নিয়েছি। প্রথম প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন কালীশঙ্কর দাস, গয়েশপুর। দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন প্রভাতী হাজরা, আন্দুল। তৃতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন পরমেশ্বর হালদার, বৈচিগ্রাম। চতুর্থ প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন মালতী ধর, সোনামুখী। এবং পঞ্চম প্রশ্নের সঠিক উত্তরদাতা ছিলেন প্রকাশ ব্যানার্জি, আমতা। আপনারা আপনাদের প্রত্যেকের ব্যাংক ডিটেলসটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, কেমন? ইউটিউবের সকল দর্শকবৃন্দকে জানাই, আজ আমাদের দেশের এক মহামূল্যবান রত্নের জন্ম তারিখ। যে মহান বিপ্লবী ও দেশপ্রেমী তার জীবন নৈবেদ্য দিয়ে ভারত মাতাকে অলঙ্কৃত করেছিলেন, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর। আজ তার জন্মদিন, তাই সেই কারণে আজকের অনুষ্ঠানের সব প্রশ্নই থাকবে ওনাকে ঘিরে। চলে যাব প্রশ্নতে। প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সেনাপ্রধান হয়েছিলেন কত সালে উনি? প্রশ্নটা আবারও বলি, ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সেনাপ্রধান হয়েছিলেন কত সালে? দ্বিতীয় প্রশ্নে চলে যাব, ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কত সালে? নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কত সালে? চলে যাব তৃতীয় প্রশ্নে, কলকাতার মেয়র হয়েছিলেন কত সালে উনি?
কলকাতার মেয়র কত সালে হয়েছিলেন উনি? চতুর্থ প্রশ্ন আপনাদের জন্যে, কত সালে ফরওয়ার্ড ব্লকের সভাপতি হয়েছিলেন? কত সালে ফরওয়ার্ড ব্লকের সভাপতি হয়েছিলেন? আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ পঞ্চম প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো সাক্ষী ছাড়াই গোপনে এমিলি শেঙ্কলকে কত সালে বিবাহ করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো সাক্ষী ছাড়াই গোপনে কত সালে এমিলি শেঙ্কলকে বিবাহ করেছিলেন? তাহলে ঝটপট করে আপনারা উত্তর লিখে পাঠিয়ে দিন আজ রাত ১২টার মধ্যে, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজ করে এই নম্বরে 8100669913, 8100669913। আর মেল করতে পারেন, মেল আইডি হলো tav2k18@gmail.com। নেতাজি সুভাষচন্দ্র বসুর বিখ্যাত কয়েকটি উক্তি দিয়ে আজকের পর্ব অর্থাৎ আজকের অনুষ্ঠান শেষ করব। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, দিল্লি চলো, যা তিনি আইএনএ সেনাবাহিনীকে অনুপ্রাণিত করার জন্য বলতেন। জয় হিন্দ, তার ব্যবহৃত আরও একটি স্লোগান ইত্তেহাদ, এতেমাদ, কুরবানি। এছাড়া মাওলানা হসরত মোহানি দ্বারা নির্মিত ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি আজাদ হিন্দ ফৌজে ব্যবহার করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানাই প্রণাম।